ভয় ধরাচ্ছে অ্যাডেনোভাইরাস, ঘরে ঘরে সর্দি কাশি, শিশু বিভাগে লম্বা লাইন, বাড়তি অক্সিজেন সিলিন্ডার মজুত করা হলো হাবড়া হাসপাতালে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে নয়া আতঙ্কের নাম অ্যাডেনোভাইরাস, যার প্রভাবে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক করেছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে নতুন নির্দেশিকা, যেখানে জেলা হাসপাতালে শিশুদের জন্য আলাদা করে পেডিয়াট্রিক এআরআই সপ্তাহের 7 দিন 24 ঘণ্টা চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জোর দিতে বলা হয়েছে ভেন্টিলেশন, আইসিইউ, সিসিইউ তৈরি রাখার ক্ষেত্রেও। চিকিৎসার সুবিধার্থে চালু হয়েছে হেল্পলাইন। পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতেই পরামর্শ চিকিৎসকদের। প্রায় প্রতিটি ঘরেই সর্দি কাশি জ্বর, লম্বা লাইন হাসপাতালগুলির শিশু বিভাগের সামনে। এসবের মধ্যেই মিলেছে শিশু মৃত্যুর খবর। সরকারি বেসরকারি হাসপাতাল প্রায় সর্বত্রই শিশু বিভাগের বেড ভর্তি। এদিন উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালেও দেখা গেল একই চিত্র। হাসপাতালের শিশু বিভাগের সামনে শিশুদের নিয়ে লম্বা লাইন মায়েদের। পরিস্থিতি মোকাবিলা করবার জন্য পৌরসভা, হাসপাতাল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন জরুরি বৈঠক করা হয় হাবড়া হাসপাতালে। হাবড়ার পৌরপ্রধান নারায়ণ সাহা জানান, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে এদিন 20টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে হাবড়া হাসপাতালের হাতে। পৌরপ্রধান জানিয়েছেন, আগেই 152টি অক্সিজেন সিলিন্ডার ছিল, পরিস্থিতির কথা বিবেচনা করে আরও দেওয়া হয়েছে। এ বিষয়ে পৌরপ্রধান আরও বলেন, অ্যাডিনো ভাইরাস নামে একটা ভাইরাস এসছে এবং অনেক বাচ্চার মধ্যে এফেক্ট হচ্ছে, হঠাৎ করেই বাচ্চারা অসুস্থ হচ্ছে এবং আমাদের পেশেন্টের সংখ্যাটা অনেকটা বেড়েছে। সেই ক্ষেত্রে আমরা একটু আগাম প্রস্তুতি হাবড়া পৌরসভা এবং হাবড়া হাসপাতাল আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমরা একটু নিয়ে নিলাম আর কি, যাতে আমরা বাচ্চাদের পরিষেবাটা দিতে পারি। তবে একটা কথা আমরা সকলকে বলবো যে আপনারা অহেতুক আতঙ্ক হবেন না, এমন কোনো সিরিয়াস কন্ডিশন অন্তত আমাদের হাবড়ায় হয়নি। আমরা এখানে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের হসপিটালে অলরেডি আমাদের 152টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমরা আরও 20টা অক্সিজেন সিলিন্ডার আমরা হাবড়া হসপিটালের সুপার সাহেবের হাতে তুলে দিলাম, যাতে বাচ্চাদের ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় অক্সিজেনের ক্ষেত্রে। এবং মন্ত্রীর নির্দেশে আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে করলাম, যদি প্রয়োজন হয় আমাদের হাতে আরও সিলিন্ডার রয়েছে, যেটা আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে দুস্থ মানুষকে আমরা সারা বছর পরিষেবা দিয়ে থাকি, তাহলে আরও সাপোর্ট আমরা দেব। আর এখানে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে আমরা আরও কিছুটা পরিষেবা কীভাবে বাড়াতে পারি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলি মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে বলা হবে এবং আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে এতে মানুষের কাছে পরিষেবাটা দেওয়ার জন্য। বনগাঁ মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই গড়ে 40 থেকে 45টি শিশু জ্বর সর্দি কাশির সমস্যা নিয়ে হাসপাতালে আসছে। বুধবার পর্যন্ত প্রায় 80টি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হাবড়া হাসপাতালের সুপার চিকিৎসক বিবেকানন্দ বিশ্বাস বলেন, প্রতি বছরই এই সময় এই ধরনের সমস্যা তৈরি হয়, গড়ে 60 থেকে 80টি শিশু ভর্তি থাকছে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল সুপার। তিনি বলেন, প্রত্যেক বছর যখন সিজন চেঞ্জটা হয়, গরম থেকে শীতকাল থেকে গরমের দিকে আমরা যাচ্ছি, এটা হয়, বরাবরই হয়। তো সেই ট্রেন মেনে এবারেও আউটডোরে পিডিয়াট্রিক পেশেন্ট বলুন বা অ্যাডাল্ট পেশেন্ট বলুন, তার সংখ্যাটা বেড়েছে ডেফিনেটলি। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে এইটা নিয়ে একটা প্যানিক চারিদিকে তৈরি হয়েছে যে আমার কিছু হয়ে গেল, কারো একটু শরীর খারাপ, একটু জ্বর, একটু মাথা যন্ত্রণা, একটু শ্বাসকষ্ট, তারা প্যানিক করে চলে আসছে। তো তার জন্যে হয়তো একটু বেশি সংখ্যক পেশেন্ট পিডিয়াট্রিক আউটডোরে বলুন বা অ্যাডাল্ট আউটডোরে তারা আসছে। কিন্তু ভালো দিকটা হচ্ছে গিয়ে সিভিয়ারিটি নেই আমাদের হসপিটালে, হাবড়া হসপিটালে এখন অব্দি ডেথ হয়নি, এটা একটা ভালো দিক। আর যদি আপনি জিজ্ঞেস করবেন যে কতগুলো পেশেন্ট ভর্তি আছে এখন, 60-70-80 আমাদের থাকছে পিডিয়াট্রিক পেশেন্টের কথা বলছি। কিন্তু এই সংখ্যাটা যে হঠাৎ করে এবছর বেড়ে গেল, আগে কখনো 60টা পেশেন্ট ছিল না, আগে কখনো 70-80টা পেশেন্ট ছিল না কোনো বছর, তা কিন্তু নয়, এই সময়টা বরাবরই হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ।
এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।